এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম হলো আপনার অবসর গ্রহণের পরিকল্পনা এবং টাকা লগ্নি করার একটি দুর্দান্ত অপশন। আপনি অবসর গ্রহণ পর্যন্ত এতে বিনিয়োগ করতে পারেন। আপনার বয়স 60 বছর হওয়ার পর আপনি একলব্ধে টাকা তুলতে এবং নিয়মিত পেনশনও পেতে পারেন। আপনি নিশ্চয়ই এনপিএস টায়ার 1 অ্যাকাউন্টের কথা শুনেছেন, তবে আপনি কি জানেন টায়ার 2 অ্যাকাউন্ট কি? আপনি পেনশন সম্পর্কিত যাবতীয় বিনিয়োগ করে থাকেন টায়ার 1 অ্যাকাউন্টে, তাহলে টায়ার 2 অ্যাকাউন্টের মানে কি? আসুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানাব। একবার এনপিএস এ নথিভুক্ত হলে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন, যেমন টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 হলো আপনার প্রাইমারি বা প্রাথমিক অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনি পেনশন এবং করের সুবিধা পাবেন। পাশাপাশি টায়ার 2 অ্যাকাউন্ট হলো অ্যাড অন। আপনি টায়ার 2 অ্যাকাউন্ট তখনই খুলতে পারেন যদি আপনার একটি টায়ার 1 অ্যাকাউন্ট থাকে। আপনি যে কোনো সময় আপনার ফান্ডে টাকা জমা দিতে এবং টাকা তুলতেও পারেন। আপনি চাইলে একবারে অ্যাকাউন্টের সব টাকা তুলতেও পারেন, ফান্ড তুলে নিতে কোনো বাধা নেই। আপনি অনলাইন বা অফলাইনে আপনার টায়ার 2 অ্যাকাউন্ট খুলতেই পারেন। আপনি enps.nstl.com/enps এ লগ ইন করে আপনার অনলাইন টায়ার 2 এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টে অফলাইনে খুলতে আপনাকে একটি এনপিএস পয়েন্ট অফ প্রেজেন্স বা পিওপি দেখতে হবে। সমস্ত পিওপি এর তালিকা এনপিএস ওয়েবসাইটেই পাওয়া যায়। টায়ার 2 অ্যাকাউন্টে করা সমস্ত বিনিয়োগ একলব্ধে বিনিয়োগকারীকে ফেরত দেওয়া হবে। পেনশন নেই অথচ ট্যাক্সের সুবিধা রয়েছে। এই অ্যাকাউন্টটিকে একটি চেকবুক ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ভেবে নিন, কিন্তু রিটার্নের পরিপ্রেক্ষিতে এটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে অনেক ভালো। আপনি আপনার ডিপোজিটের ওপর নির্দিষ্ট সুদ পাবেন না, যেমন সেভিংস অ্যাকাউন্টে পেয়ে থাকেন, কিন্তু আপনি যে পেনশন ফান্ডে বিনিয়োগ করেছেন তার কর্মক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন আপনি পাবেন। আপনি টায়ার 2 অ্যাকাউন্টের মাধ্যমে পেনশন ফান্ডে বিনিয়োগ করবেন, একইভাবে আপনি টায়ার 1 অ্যাকাউন্টে বিনিয়োগ করেন। আপনার তহবিল ইকুইটি, কর্পোরেট বন্ড এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে। আপনার রিটার্ন নির্ভর করবে ফান্ড অ্যালোকেশনের উপর এবং যে ফান্ড ম্যানেজার ফান্ডটির দায়িত্বে থাকেন তার দক্ষতার উপর। এনপিএস টায়ার 2 অ্যাকাউন্টে ন্যূনতম বা সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। এনপিএস টায়ার 2 অ্যাকাউন্টগুলির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই। আপনি যে কোনো সময় টায়ার 2 অ্যাকাউন্ট থেকে টায়ার 1 অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি টায়ার 1 অ্যাকাউন্ট থেকে আপনার টায়ার 2 অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। আপনি যখন টায়ার 2 অ্যাকাউন্ট থেকে ফান্ড তুলে নেন তখন আপনাকে কোনো এক্সিট লোড বা চার্জ দিতে হবে না। মিউচুয়াল ফান্ডের তুলনায় একটি টায়ার 2 এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগের খরচ অনেক কম, তাছাড়া ভালো রিটার্ন লাভের সম্ভাবনাও রয়েছে। টায়ার 2 এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগ করা কোনো ট্যাক্সে কোনো সুবিধা দেয় না। শুধুমাত্র সরকারি কর্মচারীরা আইটি আইনের অধীনে এই ধরনের বিনিয়োগের ওপর 1.5 লক্ষ টাকার কর ছাড় ক্লেম করতে পারেন। এটি তখনই সম্ভব যখন তহবিলগুলি কমপক্ষে 3 বছরের জন্য লক করা থাকে। টায়ার 2 অ্যাকাউন্টের রিটার্ন বিনিয়োগকারীর বার্ষিক আয়ের সঙ্গে যোগ করা হবে। বিনিয়োগকারীকে প্রযোজ্য ট্যাক্স স্ল্যাবের ভিত্তিতে কর দিতে হবে। পার্সোনাল ফিনান্স এক্সপার্ট জিতেন্দ্র সোলাঙ্কি বলেন, এনপিএস হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের অপশন, কিন্তু আপনি যদি অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাহলে টায়ার 2 অ্যাকাউন্ট হলো একটি দুর্দান্ত বিকল্প, যেহেতু আপনি যে কোনো সময় আপনার ফান্ড তুলতে পারেন। এই অ্যাকাউন্টটি একটি সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করে, তবে এনপিএস টায়ার 2 অ্যাকাউন্টে আরও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।